اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

গতকালকে জেনেছিলাম যে জাকাত কোন কোন মালের ওপর অপরিহার্য সোনা চাঁদি আর টাকা পয়সা মিলিয়ে একটা ব্যবসা বাণিজ্যের জন্য যে ইনভেস্ট করা হয়েছে তার মধ্যে আর পশুপক্ষীর মধ্যে আর যেগুলো চাষাবাদ করে হয় তার দ্বারাতে চাষাবাদের মধ্যে মনে রাখবেন যেগুলো তরকারি বা শাক সবজি তার ওপর জাকাত নেয় যেগুলো কয়েকদিন পর্যন্ত থাকে না তার উপরে জাকাত অপরিহার্য হয় না হ্যাঁ যেরকম জাকাতের জন্য আরেকটা দিক আরেকটা শর্ত মনে রাখতে হবে যেন জাকাত যে মাল তার কাছে আছে তার ধার থেকে ধার যেন না থাকে কার্স যেন না থাকে একজন ব্যক্তি তার কাছে পাঁচ লাখ আছে কিন্তু পাঁচ লাখ ধারও আছে ধারটা মাইনাস করতে হবে ধারটা ডিডাক্ট করতে হবে ধারটা বাদ দিয়ে হয়তো কারো কাছে দশ লাখ আছে পাঁচ লাখ ধার আছে ধারটা বাদ দিয়ে বাকি পাঁচ লাখে সে জাকাত প্রদান করবে তারপরে হচ্ছে যে ব্যক্তি মারা গিয়েছে এবং তার উপর যদি জাকাত থাকে তাহলে তার মাল থেকে আকে জাকাত আদায় করতে হবে তারপরে বন্টন করতে হবে চার ধরনের মাল যার উপর জাকাত অপরিহার্য হয় সে সম্পর্কে আমরা জানলাম এবার একটা জিনিস জানতে হবে যে জাকাতের জন্য সম্পূর্ণ মালিকানা হতে হবে এমন একটা জায়গা যার মধ্যে লিটিগেশন চলছে ঝগড়া ঝামেলা চলছে সম্পূর্ণরূপে আপনি ওই জায়গার মালিক নন বা এমন একটা ধার যেটা ফেঁসে গিয়েছে আসবে কি না আসবে তার কোনো গ্যারেন্টি নাই তাহলে ওই জিনিসের ওপর জাকাত দিতে হবে না যেদিন আপনার কাছে গ্যারেন্টি সহকারে চলে আসবে এবং আপনি তার মালিক হয়ে যাবেন তখন তার উপর জাকাত দিতে হবে এরকম যে জিনিসগুলো হারাম ইনকাম হারাম ইনকামের উপর জাকাত নাই হারাম ইনকাম হারাম দ্বারা তিন কাম করেছে হারাম জিনিস না পাক আর আল্লাহ তাল্লাহ রসুল বলেন যে পাক জিনিস আল্লাহর রাস্তায় দান করো হারাম জিনিসগুলোকে আল্লাহ তবরক তালা মিটিয়ে দেয় আল্লাহ তালা বলেন এম হাকুল্লাহ রেবা ওয়ুরবিসক আল্লাহ তালা রিবা সুদ হারাম জিনিসগুলোকে মিটিয়ে দেয় আর সদকা খায়রাতকে আল্লাহ তালা বাড়িয়ে দেয় সুরা বকার আয়াত নম্বর দুশো ছিয়াত্তর এরকমই জাকাত এমন জিনিসের ওপর হতে হবে যেগুলো বুনিয়াদি দরকার থেকে এক্সট্রা হোক বুনিয়াদি দরকার যেরকম বাড়ির আসবাববর্ত বাড়ি বাড়ি আপনার আছে বাড়ির যতই দাম হোক না কেন বাড়ির জায়গা এবং ওই বাড়ি ঘর ওর ওপর জাকাত নেয় আপনি ব্যবহার করেন যেরকম কার বা গাড়ি মোটরবাইক এর ওপর জাকাত নেই বাড়িতে যে আসবাবপত্র ফার্নিচার্স আছে তার ওপর জাকাত নেয় বাড়িতে যে জিনিসগুলো ব্যবহারের জন্য আছে টিভি হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক এর ওপর জাকাত নেয় মোবাইল ঘড়ি আপনি অনেক লাখ টাকার ঘড়ি পরেন মোবাইল লাখ টাকা ব্যবহার করেন তার উপর জাকাত নাই। যেগুলো বুনিয়াদী দরকার তার উপর জাকাত নেয় সে যতই হোক না কেন এরকমই সোনা চাঁদি ছাড়া যেরকম হীরা জবাহিরাত মণি মুক্তা এগুলো আছে তার উপরও জাকাত নাই। তো বুনিয়াদি জরুরত বা বুনিয়াদী দরকার থেকে এক্সট্রা হতে হবে আর ধার থেকে এক্সট্রা হতে হবে এমন জিনিস হতে হবে যে মালটা তার মধ্যে এক্সট্রা হয় গ্রোথনেস যার মধ্যে আছে তাতেই জাকাত দিতে হবে এবং জাকাত নেশাব পৌঁছাতে হবে এর আগে আমরা আলোচনা করেছি যদি জাকাত এক বছর তার উপর অতিবাহিত না হয় তাহলে কি জাকাত দেওয়া যাবে কি যাবে না হা আগে জাকাত দেওয়া যেতে পারে কিন্তু এক বছর অতিবাহিত হওয়া চাষ আবাদের মালের ওপর অপরিহার্য নয় যেদিন চাষ আবাদের মাল কাটবে আর যেদিন আসবে ওই দিনই জাকাত দিতে হবে তারপরে জাকাত সম্পর্কে মনে রাখবেন যে যে টাকাটা আপনি ধার হিসাবে দিয়েছেন যেটা গ্যারেন্টি সহকারে আসবে তার উপর জাকাত দিতে হবে আপনি ব্যাংকে যে টাকা রেখেছেন সুদ হারাম ওর ওপর জাকাত নাই। কিন্তু আপনি যে টাকাটা রেখেছেন আপনার গচ্ছিত হালাল টাকা তার উপর জাকাত আপনাকে দিতে হবে এরকমই পেনশন প্রতি মাসে নিচ্ছেন খরচ হয়ে যাচ্ছে টাকা তাতে জাকাত দিতে হবে না যেটা গচ্ছিত আছে টাকা জাকাত দিতে হবে পিএফ প্রভিডেন্ট ফান্ড পিএফ যেটা আছে আপনার বেতন থেকে যেটা কাটছে সেটা যদি নেশাবে পৌঁছে যায় সেটাকেও মিলিয়ে নিতে হবে আর ওর উপর যেটা সুদ আসে সুদ কিন্তু হারাম আর হারাম মালে জাকাত দিতে হবে না সেটা তো হারাম আর হারাম যে করবে সে ইসলাম তাকে বড় সাজা এবং শাস্তি দেবে এরকমই কোনো মাল ধন সম্পদ আপনি পরে পেয়েছেন তাহলে তার উপর কি জাকাত দিতে হবে পরে পাওয়া মাল উচিত যে সেটাকে এলান করে তার অধিকারের দিকে পৌঁছে দেওয়া তা যদি না হয় বাইতুল মালে দেওয়া উচিত আর তা যদি আপনি না দেন ওর উপর যত মাল ধন সম্পদ যদি জাকাত পৌঁছে যায় দেওয়া দিতে হবে অপরিহার্য একজন মহিলা তার কাছে সোনা চান্দি আছে তার জাকাত কে দেবে ওই মহিলাই দেবে স্বামীর ওপর অপরিহার্য নয় আর মহিলার যদি ইনকাম না থাকে ওই সোনা থেকে কম করে নিয়ে সে জাকাত প্রদান করবে মহিলাকে যে স্ত্রীকে যে মহর দেওয়া হয়েছে মহরের জাকাত ওই স্ত্রী প্রদান করবে তার কারণ তার অধিকার আর যদি তার কাছে না থাকে স্বামী যদি নিয়ে নেয় তাহলে সেই জাকাত প্রদান করবে এরকম বিবাহের জন্য টাকা পয়সা ধন সম্পদ জমা করেছেন সোনা চাঁদি জমা করেছেন মেয়েকে দেওয়ার জন্য তার ওপর জাকাত দিতে হবে তার উপর জাকাত দিতে হবে ঘর বাড়ি করার জন্য টাকা পয়সা জোগাড় করেছেন যতদিন পর্যন্ত ঘর বাড়ি না করবেন তার উপর জাকাত দিতে হবে এরকমই যে জিনিসগুলোর উপর জাকাত অপরিহার্য হয় না যেরকম গোলাম এবং ঘোড়া ঘোড়া আপনার কাছে যতই থাকুক না কেন তার ওপর জাকাত আপনাকে দিতে হবে না সোনা চাঁদি ছাড়া অন্য জওয়াহেরাত ওপর জাকাত আপনাকে দিতে হবে না এরকম গাদা এবং খচ্চরের ওপর জাকাত দিতে হয় না যেগুলো আমিলা জানোয়ার বাড়িতে পারা হয় পোষা হয় তার ওপর জাকাত দিতে হবে না ব্যবসা বাণিজ্যের জন্য যে জিনিসগুলো ব্যবহার হয় তার উপর জাকাত নাই কিন্তু যে জিনিসটার ব্যবসা আপনি করছেন তার উপর জাকাত আপনাকে দিতে হবে হারাম মালের উপর জাকাত অপরিহার্য হয় না ঠিক এরকমই জাকাত সম্পর্কে আরো কিছু মশলা মশাইল যেরকম আছে যে পুরুষদের জন্য হারাম সোনা চাঁদি ব্যবহার করা কিন্তু সে যদি সোনা চাঁদি রাখে তাহলে সেটা মাল হিসাবে গণ্য হবে এবং তার ওপর জাকাত তাকে দিতে হবে যেরকম সোনার কেউ বোতাম রেখেছে সোনার কলম রেখেছে বা সোনার চাঁদের সে থালা বাসন রেখেছে তাহলে সেগুলো অ্যাসেট হিসাবে ব্যবহার হবে মাল হিসাবে গণ্য হয়ে তার উপর জাকাত দিতে হবে জাকাত তাকে প্রদান করতে হবে আর ঠিক এরকমই জাকাত সম্পর্কে অনেকে কোনো কোম্পানির শেয়ার্স নিয়েছে তাহলে ওই শেয়ার যেগুলো ও কিনেছে তার উপর জাকাত তাকে দিতে হবে ঠিক এরকমই এরকমই ভাড়া নিয়েছে ভাড়ার ঘরে থাকে এবং তার জন্য অ্যাডভান্স যেটা দিয়েছে ওই অ্যাডভান্সের টাকা বা লিজ নিয়েছে তাহলে ওর জাকাত কে দেবে যে মালিক টাকার অর্থাৎ যে কিরায়াদার সেই দেবে মালিকে মাকান দেবে না তার কারণ টাকাটা কিরায়াদারের তাই কিরায়দারকে লিজের টাকা দিতে হবে রিয়েল এস্টেট সম্পর্কে যেগুলো আছে তাহলে ওটা ব্যবসার জন্য নেওয়া হয়েছে আপনাকে জাকাত প্রতি বছর প্রদান করতে হবে এটাই সব থেকে ভালো কল যে প্রতি বছর আপনাকে দিতে হবে আর কিভাবে দিতে হবে আপনি রিয়েল এস্টেট হিসাবে জায়গা নিয়েছেন কোনো কি নিয়ে রেখেছেন যতটা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে তার থেকে জাকাত দিতে হবে তারপরে তাতে যা বেড়েছে গ্রথ যেটা হয়েছে যখন আপনি বিক্রি করবেন সেই বছর এক বছরের আপনাকে শুধুমাত্র দিতে হবে প্রতি বছরের নয় প্রতি বছর শুধু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে আপনাকে জাকাত প্রদান করতে হবে এরকম আরও কিছু মশলা মশলা আছে ইনশাআল্লাহ আগে আমরা জানবো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তাবরক তালা আমাদেরকে সমতি দান করুক আর যদি আপনি এ সমস্ত জাকাত বিষয়ে কোনো মশলা মশাই জানতে পারেন চান তাহলে এই যে ব্যাঙ্গালোর দুরুস আছে তাতে যে ফোন নম্বর আছে বা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সমতি দান করুক আমিন আলহামদুল্লা রিবুল আলমিন